হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো আমাদের সকলের প্রিয় আলপনা দিদি কীভাবে মারা গিয়েছিল, কি হয়েছিল তার সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো আমাদের সকলের প্রিয় আলপনা দিদির থ্যালাসেমিয়ার রোগ ছিল, আর পিত্তথলিতে পাথর হয়েছিল, পাথরটা অনেকটাই বড় হয়ে গেছিল, সেই কারণে ঠিক করে হাঁটতে পারতো না, পায়ে পায়ে বাড়ি লেগে মাথা ঘুরিয়ে পড়ে যেত, প্রচুর পরিমাণে বমি হতো, খেতে পারতো না একদমই, আর শরীরে রক্ত কমে গেছিল। ডাক্তাররা বলেছিল যে রক্ত দিতে হবে, তো হসপিটালে ভর্তি করে একদিন রাখবে, তারপরে রক্ত দিয়ে পরের দিন ছুটি দিয়ে দেবে, এরকমটাই কথা বলেছিল। কিন্তু তার আগেই আমাদের সবাইকে ছেড়ে আলপনা দিদি চলে গেল, তো খুবই দুঃখের বিষয়। আর সত্যি তুমি যেখানে থেকো খুব ভালো থেকো। ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই মিলে প্রার্থনা করো আলপনা দিদির আত্মা যাতে শান্তি পায়, এই একটাই প্রার্থনা তোমাদের কাছে।